অনেক দেখো তো, এখান থেকে আমি ভাবছি দুটো বাতাবি লেবু পেড়ে নেব, আজকে একটু মাখা করব আর বাতাবি। আজকে যেটা করছে সেটা হলো ইলিশ মাছের মাথা দিয়ে, আর মনে হয় দু এক পিস ইলিশ মাছের পিস আছে, সেটা দিয়ে আজকে এই গাটি কচুটা করবে। এরপরে আমার আরো একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল উঠে পড়েছি, আর উঠে দেখি মার চা করা হয়ে গেছে, তো উঠে ফ্রেশ হয়ে চাটা খেলাম, তো এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টটা করে তারপরে আবার দুপুরের রান্নার জোগাড় করতে হবে। আর প্লিজ ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ড সাউন্ড প্লিজ গাইজ, কেননা এই পাশের বাড়িতে তাঁত আছে, তোমরা সবাই জানো তো, তাঁতের কারণে সারা দিন ওই তাঁতটা চলে, আর এই আওয়াজটা সহ্য করতেই হয়, কিচ্ছু করার নেই। সকাল সকাল ব্রেকফাস্টটা কমপ্লিট করে বসে পড়েছি কাজে, যেহেতু অনেকদিন বাড়ি ছিলাম না, তো আসবাবপত্রগুলোতে সব দেখছি একদম ধুলো পড়ে গেছে। মা একা একা পারে না সমস্ত কিছু করতে, ঘরের কাজ তো আছে, তার সাথে এদিকে রান্না বান্নাও রয়েছে, তো এদিকে মা রান্না করে, আমি এদিকে এক্সট্রা কাজগুলো করে নিই, তো দুজন মিলে হয়ে যায়। আর যখন আমি থাকি না তখন একটু অসুবিধেই হয়, একা সব দিকে সামাল দেওয়াটা একটু মুশকিলই হয়। তো আমি এসে দেখি সমস্ত কিছু ধুলো পড়ে গেছে, এগুলো আসবাবপত্রগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি সমস্ত কিছু। আর রেগুলার একটা রেগুলার করলে দেখবে ঘরটাও ক্লিন থাকে আর খাটনিটাও অনেক কম হয়, আর ওই একবারে করলে অনেক চাপ পড়ে যায়, তো আমি মোটামুটি রেগুলারই সমস্ত কিছু পরিষ্কার করে নিই। এইবার চলে এসেছি আমার ঘরে, আর দেখো এই খাটের চূড়াটা আমাকে রোজই মুছতে হয়, কেননা এত ঘন ঘন ডিজাইন যে এই ফাঁকাগুলোতে সব ধুলো ঢুকে যায়। আর এই জায়গাটা করলেই আমার কমপ্লিট, বাবা অনেকটা সময় চলে গেল জানো তো এই করতে। এখন যাব দুপুরে রান্নার জোগাড়পাতি সব করতে, আমি আর মা মিলে সবটা করে নেব, আর আজকে কি কি রান্না হচ্ছে সেটাও তোমাদের একবার দেখিয়ে। এবার চলে এসেছি দুপুরের রান্নার জোগাড় করতে, আর এখানে মা মোচা কাটছে, আমি রান্নার যা যা লাগবে একটু গুছিয়ে দিই মাকে, তাহলে সুবিধে হবে। মা এদিকে মোচা কাটছে, আমি এখানে মোচাগুলোকে ভালো করে ছাড়িয়ে দিই, তাহলে একটু তাড়াতাড়ি হবে, নাহলে মোচা কাটতে অনেক সময় লাগে। এদিকে আমরা সবাই মিলে গল্প করতে করতে তাড়াতাড়ি হয়ে গেল মোচা কাটাটা। আর আজকে ভাবছি মোচার ঘণ্টটা আমি রান্না করব, আজকে হবে নিরামিষ মোচার ঘণ্ট। বিয়ের আগেও আমি যখন সময় পেতাম তখন আমার মাকে এরকম মোচা ছাড়িয়ে দিতাম, বেশ ভালো লাগে এগুলো ছাড়াতে, টাইম পাস হয়ে যেত বেশ। আর মোচা কেটে যদি একটু জলে হলুদ দিয়ে মোচাটাকে রেখে দাও না, তাহলে দেখবে মোচা কালো হয় না, একদম সাদা থাকে, কষ্টটা বেরিয়ে যায়। আজকে মা রান্না করবে, তাই আমি সমস্ত কিছু কেটে একদম রেডি করে দিয়েছি, আলু কাটা সমস্ত কিছু কমপ্লিট, মশলা বাটা। আর এদিকে মা দেখছি গাটি কচুটাও সেদ্ধ বসিয়ে দিয়েছে, সেদ্ধ মনে হচ্ছে হয়ে গেছে। এবার যাই ঘরটা মুছে নিই, আমার যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয় ওই জন্য আমার ঘরটা মোছা বাকি থাকে, ওই জন্য আমি একটু বেলায় ঘরটাকে মুছে নিই। চলো আমাদের বাড়ি দুটো বাতাবি লেবু গাছ আছে, তোমাদের দেখিয়ে দিই, বাতাবি লেবু হয়েছেও অনেক দেখো, তো এখান থেকে আমি ভাবছি দুটো বাতাবি লেবু পেড়ে নেব, আজকে একটু মাখা করব। বাতাবি লেবু খেতে কিন্তু আমার দারুণ লাগে, আর এই বাতাবিগুলো খুব টেস্টিও। এটা হলো আমার এই বছরের প্রথম বাতাবি লেবু খাওয়া, আমি যখন ওই বাড়ি গেছিলাম তখনও বাতাবি লেবুগুলো পাকেনি, এসে দেখছি একদম পেকে হলুদ হয়ে গেছে, আর রংটাও কিন্তু বেশ লাল হয়েছে দেখো। তো আমাদের বাড়ি দুটো বাতাবি লেবু গাছ আছে, একটাতে সাদা লেবু হয় আর একটাতে লাল লেবু হয়, আজকে যেটা পেরেছি সেটা হলো লাল লেবুর গাছটার থেকে লেবু পেরেছি। এই লেবুগুলো তো সবই ভালো, কিন্তু এই কাটাটাই মুশকিল, প্রচণ্ড মানে সময় লাগে কাটতে, আর যদি মাখানোর ব্যাপার থাকে তো ছাড়িয়ে ছাড়িয়ে মাখানোটাও তাও ভীষণ সময় সাপেক্ষ। এই লেবু আবার বেশিক্ষণ ছাড়িয়ে রাখলে তেতো হয়ে যায়, তাই ছাড়িয়ে বেশিক্ষণ রাখা যায় না জানো তো, এই কেটে সাথে সাথেই খেয়ে নিতে হয়। ওই দেখো আমি আজকে তোমাদের সাথে গাটি কুচুর রেসিপিটা শেয়ার করব ভেবেছিলাম, ওইদিকে মার রান্না শুরু হয়ে গেছে দেখো, তো এদিকে মা রান্না শুরু করে দিয়েছে, গাটি কুচুগুলো তো দেখলেই সেদ্ধ কড়াই হয়েই গেছিলো, আর এখন কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে তার মধ্যে গাটি কুচুগুলো দিয়ে নুন হলুদ দিয়ে এখন ভালো করে ভেজে নিচ্ছে, কষানোটা যত ভালো হবে রান্না কিন্তু তত বেশি টেস্টি হবে। এরপর মায়ের মধ্যে দিয়ে দিল লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো,
লঙ্কাটা একটু বেশিই দিল, কেননা কাঁচা লঙ্কাও দিল বা শুকনো লঙ্কাও দিল। শুকনো লঙ্কাটা জাস্ট কালারের জন্য দিয়েছে, আর জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেবে। এরপর একটু চিনি দিয়ে দিল। আমরা প্রায় বেশিরভাগ রান্নাতেই মিষ্টি ব্যবহার করি, আমরা তো গুড় ব্যবহার করতাম কিন্তু গুড়টা দেখছি শেষ হয়ে গেছে, ওই জন্য আজকে চিনি দিয়েই চালাতে হচ্ছে। ব্যাস কষানো হয়ে গেছে, জল দিয়ে মাছের মাথাগুলো দিয়ে দিল, এবার একটা ফুটুক একটু। আর এর আগেও তোমাদের সাথে আমি গাটি কচু চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা শেয়ার করেছিলাম, তোমরা দেখেছো কিনা জানি না। আর আজকে যেটা করছে সেটা হলো ইলিশ মাছের মাথা দিয়ে, আর মনে হয় দু এক পিস ইলিশ মাছের পিস আছে, সেটা দিয়ে আজকে এই গাটি কচুটা করবে। এরপর এটাকে কিছুক্ষণের জন্য ভালোভাবে ফুটতে দিতে হবে, ভালোভাবে মিশে গেলেই গাটি কচুর রেসিপি একদম কমপ্লিট। আর এটা খেতে খুব টেস্টি হয়, আমার তো খুব ভালো লাগে। গাটি কচু নামানো হয়ে গেছে, এরপর মোচার ঘন্ট হবে। তো মোচাটাকে মা সেদ্ধ করে নিয়ে তারপরে ভালো করে চটকে নিচ্ছি, তাহলে তরকারিটা বেশ আঠালো আঠালো হবে। এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে এতে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নও দিয়ে দিয়েছি, এরপর দেব অল্প একটু জিরে ফোড়ন। আর আজকে মোচার ঘন্টটা নিরামিষই করবো। জিরে ফোড়ন দেওয়ার পরে আমি দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আলু, আলুটাকে একদম লাল করে খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি এখানে আদা আর জিরে বেটে রেখে দিয়েছিলাম, সেই বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম, আর পরিমাণ মতো নুন হলুদ তো দিতেই হবে। এটাকে দিয়ে ভালো করে দু থেকে তিন মিনিট কষিয়ে নিতে হবে, আরও একটু নুন অ্যাড করে দিলাম, কষিয়ে নিয়ে তারপরে মোচারটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এইবার খুব ভালো করে একদম মিক্সড করে যখন জলটা শুকিয়ে আসবে তখন এতে ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই একদম রেডি নিরামিষ মোচার ঘন্ট। মোচার ঘন্ট কিন্তু খাওয়া যেমন হেলদি, খেতেও তেমন টেস্টি। তো এই হলো আমাদের আজকের সিম্পল রেসিপি, বেগুন ভাজা, মোচার ঘন্ট আর গাটি কচুর তরকারি। আমাদের বাড়িতে যেহেতু তিনজন মানুষই আছি, আমি আমার শ্বশুরমশাই আর আমার হাজবেন্ড, ওই জন্য বেশি কিছু রান্না করার প্রয়োজন পড়ে না। সব কমপ্লিট আর সব পরিষ্কারও করা হয়ে গেছে, এখন যাবো স্নান করতে। যাই স্নানটা করে নি, একদম ঘেমে গেছি পুরো। আর যা গরম পড়ছে, আকাশে মেঘলা, রোদ নেই অথচ গরম প্রচণ্ড। স্নান করে চলে এসছে আর বাইরেটা দেখো, মানে বাথরুম থেকে বেরিয়েই দেখি আকাশে একদম, দেখতে পাচ্ছ, বিশাল মেঘ করেছে, এক্ষুনি বৃষ্টি নামবে বলে। বৃষ্টিটা নামলে একটু স্বস্তি পাই, যা গরম পড়েছে। আর আজকে কী কী মেনু হয়েছে সেগুলো তো তোমাদের দেখালামই, যাই এবার লাঞ্চটা ফটাফট করে করে নিই, অনেক বেলাও হয়ে গেল। লাঞ্চ করার পরে এখন একটু ফল কেটে নিচ্ছি দুপুরের খাবারটাকে হজম করার জন্য। আর রেগুলারই আমরা দুপুরে লাঞ্চ করার পরে ফল খাই, তো আমি রোজ কেটে কেটে সবাইকে দিই। ফলটা খেয়েই এবার একটা লম্বা ঘুম দেব। সন্ধেবেলা আবার কিচেনে ঢুকে পড়েছি, কিছু একটা খেতে ইচ্ছে করছে, তো অনেকক্ষণ ভাবার পরে ভাবলাম যে ঘরে চাউমিন আছে তাহলে চাউমিন করি। এখন সন্ধেবেলা একটু চাউমিন আর চা করেছি, এখন এই তিনটে প্লেটে বেড়েও নিয়েছি, সবাইকে দিয়ে দিই আর আমিও খাবো। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে একটা লাইক দিও, পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো, আর বেল আইকনে অবশ্যই অল অপশানটি ক্লিক করে রাখবে, তাহলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা সবার আগে পেয়ে যাবে। চাউমিনটা কিন্তু দারুণ হয়েছিল, আমি এবার ফটাফট করে খেয়ে নিই, আর রাত্রে মনে হচ্ছে না আর কিছু ডিনার করার প্রয়োজন পড়বে। চলো টাটা, গুড নাইট।